ओम ब्रह्मरूपमादिमत्य शेष सर्व भासकम् भावषट्कहीनरूप नित्य सत्यमाद्वयम् वामनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर षष्ठ संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा पढ़ेछिलाम 172 नम्बर सूत्र, जे सूत्रे बला आछे साधकेर साराटा जीवन एकटाना साधना विशेष, प्रतिदिन निर्दिष्ट समय दो एक घंटा जप तप सेरे बाकी समयटा विषय कर्मे डूबे थाका नय। एटा हच्छे खूब इम्पर्टेंट कथा। आमरा जखन निजेरा कोनो किछु करते चाइछि ना सेटा एकटा जिनिस, सेटा निये आमादेर कारुर कोनो बक्तव्य नेई। দেখবেন দীক্ষার সময় ফর্মে লেখা থাকে, একটা প্রশ্ন থাকে যে কেন দীক্ষা নিতে চাও। সেখানে আমরা বেশিরভাগ সময় যে প্রশ্নের উত্তর দেখি সেটা হচ্ছে ভগবানকে চাই, ভগবানকে পেতে চাই, তাই আমরা দীক্ষা নিতে চাই। কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি আমাদের ক্ষেত্রেও যখন হয়েছে, এই যে ভগবানকে পেতে চাই, যে চাই ব্যাপারটা ওই খানিকটা এই সে গরমকালে হিমসাগর আম চাই, কাঁঠাল চাই, জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যেতে চাই, দুর্গা পুজোর সময় নতুন জামাকাপড় চাই, পুজোয় চাই নতুন জুতো, বাটার জুতো, এইরকম চাইবার মতো হয়ে গেল। ভগবানকে চাওয়াটা আর ওই বাটার জুতো চাওয়াটা এক জিনিস নয়, এটা আমাদের সবার আগে বুঝে নিতে হবে, এটা একদম খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে। ভগবান হলেন চিরস্থায়ী আনন্দের ধারা, সেটাকে পেতে গেলে তার জন্য কিন্তু দাম দিতে হবে। ধরুন আপনি এ থাকেন পশ্চিমবঙ্গে, আপনি যেতে চাইছেন যে চেরাপুঞ্জিতে যেখানে সারা বছর বৃষ্টি হয়, কিংবা আমাদের এই হুড্রু জোনা এই সমস্ত ফলস দেখবেন বলে তার জন্য কিন্তু দাম দিতে হবে আপনাকে। ট্রেনের টিকিট কাটতে হবে, আপনাকে যেতে হবে, ট্রেন স্টেশন থেকে নেমে হোটেল খুঁজতে হবে, তারপরে আপনাকে গাড়ি ঠিক করে সেই সব জায়গায় যেতে হবে, তারপরে যেখানে যত দূর অবধি গাড়ি যায় তারপরে বাকি রাস্তাটা আরেকটুখানি হেঁটে যেতে হবে, দশ ফলস হলে অনেকটা নিচে নামতে হবে। এই প্রতি মুহূর্তে সব কিছুর জন্য আমাদের দাম দিতে প্রস্তুত থাকা চাই, অথচ আমরা কোনোভাবেই দাম দিতে চাই না, এটা হচ্ছে আমাদের কথা। গতানুগতিকভাবে করছি, বেশিরভাগ ভক্তরা বলেন দেখেছি এই 20 বছর দীক্ষা হয়ে গেল এখনও পর্যন্ত কোনো অনুভূতি হলো না। কিন্তু এই কথাটা বলার আগে একটুখানি ভাবুন, আমাদের সবারই ভাবার কথা যে আমরা তাকে কতটা সময় দিয়েছি, আমি কতটুকু তাকে চেয়েছি, সত্যি সত্যি আমার চাওয়াটা কতটা আন্তরিক ছিল, এগুলো আমাদের কিন্তু একটু ভাবা দরকার, ভাবার সময় এসে গেছে। যদি আমরা ভগবানকে চাই, যদি না চাই তাহলে কোনো সমস্যা নেই, আমরা যেমন আছি তেমনি থাকবো, আমাদের কোনো অসুবিধা নেই, কেউ আমাদের কোনোভাবে কিছুতেই আমাদের কোনো রকমভাবে খারাপ কিছু করতে পারবে না। কিন্তু যদি আমরা সত্যি সত্যি ভগবানকে চাই তাহলে কিন্তু আমাদের অন্য রকমের একটা জীবনযাপন করতে হবে, এইটা হচ্ছে কথা। ওই 2 ঘন্টা জপ তপ সেরে বাকি সময়টা বিষয়কর্মে ডুবে থাকলুম তা কিন্তু নয়, মানে তার মানে এই নয় যে বিষয়কর্ম ছেড়ে দিয়ে সারাক্ষণ ভগবান ভগবান করলুম, তাও নয়। জীবনটাকে ভগবানের মতো করে গড়ে নেওয়া, তার সাধনার সাধনার অঙ্গ সাধক ভাবটি নিজের জীবনের মধ্যে জাগানো। সাধক ভাব মানে সঙ্গে সঙ্গে আগে লাল জামা পরতাম এখন সাদা জামা পরে ঘুরে বেড়াবো তা নয়, মনের ভেতরটাকে সাদা করতে হয়, সৎ হতে হবে কাজে কথায় চরিত্রে সব জায়গাতে। অনেকে বলেন সত্য কথা বললে কাজ আজকাল আর জগৎ সংসারে কিছু করা যায় না, হ্যাঁ এটা ঠিক, সত্য কথা বললে সবসময় আপনি আপনার কাজের যে জায়গা সেখানে আপনি করতে পারবেন না, কিন্তু
যতখানি সত্য কথা বলা যায় ততখানি আগে বলা বলে দেখার চেষ্টা করি না কেন, যখন হবে না তখন হবে না। আমরা যখন আমরা যে রামকৃষ্ণ মিশন থেকে সাধুরা কাজ করতে যাই, আমাদের কত রকমের আমাদের সমস্যার মুখোমুখি করতে হয়, কত রকমভাবে আমাদের লোকে আক্রমণ করে, কত কি করে, কিন্তু আমরা কোনো অবস্থাতে সেখান থেকে সরে আসি না। আপনাদের চোখের সামনে এত বড় এক্সাম্পল, তবুও আমরা ছেলেরা আমাদের জায়গায় অনেকখানি ভালো। সারদা মঠের মায়েরা যখন কাজ করতে যান তাদের কিন্তু আরও বেশি কষ্ট। আমরা যেরকমভাবে কাজ করে উঠতে পারি ডেয়ারিংলি, সেখানে সর্বদা মায়েরা সেভাবে করে উঠতে পারেন না, কিন্তু অথচ তাদের কাজ করার কি অদ্ভুত তীব্র ইচ্ছা। এক একটা পত্রিকা বেরোয়, এক একটা বই বেরোয়, কি যত্ন, কি ভালোবাসা, এই পত্রিকাগুলো দেখলেই বোঝা যায়। অথচ আমরা কিন্তু সেইভাবে আমাদের মানে আমাদের নিজেদের যে নিত্যদিনের কাজে, সেই কাজে কি আমাদের এই ভালোবাসাটা আছে, এইটা কিন্তু আমাদের বোঝা উচিত। আমাদের বুঝতেই হবে যে এই কাজটা হওয়া দরকার। আগের দিন এই কেমন করে বাকি সময়টাও ঈশ্বর নির্ভর জীবনযাপন করতে হবে, সেখানে ভগবান একটা সূত্র বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে হাতে কাজ করো, মুখে পাঁচজনের সঙ্গে কাজের বিষয়ে কথাবার্তা কও, কিন্তু মন ঈশ্বরে লাগিয়ে রাখো, যেন যে আসল হচ্ছে শেষেরটা, যার জন্য শরীর ধারণ, যার জন্য সব কিছু। কীরকমভাবে তাঁর ভাবটা জাগিয়ে রাখা যায় বলছেন, নিরভিমান, স্বার্থত্যাগ, নির্লিপ্ততা এবং ভগবানই একমাত্র সার ও সত্য, এই জ্ঞান হচ্ছে উপায়। এগুলো কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে আনবার চেষ্টা করি না। আমি কি কম? আমাকে একজন সেদিনকে বলছিলেন, দেখুন আমাকে এরকম কথা বলে দিল, আমি জানেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছি, তো কি হয়েছে, মাস্টার ডিগ্রি কোনো একটা ভালো জায়গায় যাওয়ার জন্য একটা প্যাসপোর্ট, কিন্তু আমার কোয়ালিটি যদি সেই মাস্টার আমার ভেতরে সেই যদি মাস্টার্সনেস না আসতে পারে, আমার ডিগ্রি তো কোনো কাজ দেবে না, কোনো কাজেতেই লাগবে না। এই কয়েকদিন আগে আমাদের এখানে যখনই চোখের অপারেশন হয়, একটি মাঝবয়সী মেয়ে আমাদের কাছে এলেন, বিবাহিতা, তিনি তার শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে এসছেন। শ্বশুরের বয়স 71, স্বামী 81 আর শাশুড়ির বয়স 77। নিয়ে এসে বলছেন, আর কটা দিন বাঁচবে, তা একে নিয়ে আমরা কি করব, এ চোখ অপারেশন না করলেই হলো। তা আমি জিজ্ঞেস করলাম, মা জানেনি তুমি পড়াশোনা করেছো? বলে হ্যাঁ, কলেজ থেকে ডিগ্রি, গ্রাজুয়েট। হ্যাঁ ঠিক, গ্রাজুয়েটের সার্টিফিকেট টেফিটগুলো আছে? হ্যাঁ আছে। তাহলে কালকে আজকে বাড়িতে গিয়ে সার্টিফিকেটগুলো সব খুঁজে রাখবে, কাল ভোর হলে একটা টোটো করবে, টোটো করে সার্টিফিকেটগুলো নিয়ে গঙ্গাসাগরে একবার রওনা দেবে, গিয়ে ওখানে গিয়ে সার্টিফিকেটগুলো কুচি কুচি করে ছিঁড়ে ফেলে ওই গঙ্গার জলে তোমার এই যে এটা আছে তাতে বিসর্জন দিয়ে দেবে, কারণ গোটা গোটা যদি দাও তাহলে সমুদ্র নিতে পারবে না, মানে আমাদের সার্টিফিকেটের এত ধার যে সমুদ্র সবটা নিতে পারবে না, এটা হচ্ছে কথা। আমাদের এই রকম, এই যে দেখুন, অথচ গ্র্যাজুয়েট তো, তার তো একটা শিক্ষাগত যোগ্যতা আছে, সেটা যদি মান হয়, শিক্ষাগত যোগ্যতার মান, সেটা কিন্তু কখনো, এটা কিন্তু আসল শিক্ষা নয়। এই কতগুলো ভগবানকে চাইবার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। একটা হচ্ছে নিরভিমানিতা, এমন নিরভিমানিতা নয় যে আমাকে সবাই পা দিয়ে মারিয়ে দিয়ে চলে যাবে, আমার ভেতরে আমার কাছে যাতে সহজে লোকে আসতে পারে, আমাকে যাতে আমি যাতে ইজি অ্যাক্সেসেবল হই, কিন্তু এমন ইজি নই যে আমার কোনো মূল্যহীন একটা সত্তা আছে। অন্যের জন্য স্বার্থত্যাগ, আমরা বাসে একটা ছোট শিশু বা বয়স্ক লোকের জন্য সিট ছাড়ি না, এ আমার, আমি তো পাবলিক বাসে ঘুরে বেড়াই, এরা আমার নিত্যদিনের দেখা, আমি যা দেখেছি অল্প বয়সী ছেলেপুলের মধ্যে এই জিনিসটা এখন লিটারালি চলে যাচ্ছে, আমি ওদের দোষ দিই না। আসলে অন্যের সাথে ভাগ করে যে খেতে হয় সেটা ওরা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। নির্লিপ্ততা, মানে আমরা সব জিনিসে, মানে যে জিনিসটার মধ্যে আমার নাক না গলাও চলে, আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে তার ভেতরে অংশ অঙ্গীভূত হতে চাই, যেন আমারই জন্য অপেক্ষা করে আছে আলোচনাটা। দেখবেন সংসারে বহু জিনিস আছে যেগুলো যদি খুব ভালো করে আপনি সারাদিনের কাজটা দেখেন, যে তাহলে আপনার মনে হবে যে এই কাজের মধ্যে আমার বক্তব্য না রাখলেও চলবে, এ বিষয় নিয়ে আমার না ভাবলেও চলবে। এদিকে মুখে বলেন, আমি কারুর খোঁজ নিই না, আমি কারুর কিছু করি না,
অথচ তিনি কি করলেন কি খেলেন সবটুকু তিনি জানতে চান। আবার বলবেন, আরে সে তার সংসার নিয়ে আছে, আমি কেন তার মধ্যে নাক গলাই। এটা হচ্ছে বাহ্যিক নির্লিপ্ততা, কিন্তু এই বাহ্যিক নির্লিপ্ততাটা আমাদের স্বভাবে আসা দরকার। এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না। আবার আপনারা বকবেন, একজন দিদিমণি আমাকে খুব বকেছিলেন যে আপনি ক্লাসে ভীষণ বকাচকা করেন। হ্যাঁ, আমরা কি এতটাই খারাপ? আমি সত্যি সত্যি চাই একদম বকাঝকা না করতে, কারণ দিদিমণি আমাকে হোয়াটসঅ্যাপে লম্বা মেসেজ পাঠিয়েছিলেন যে আপনি আমাদের ক্লাসে ভীষণ বকাঝকা করেন। আপনার বললেন বকাঝকাটাও খুব মিষ্টি, আমি নাকি ভীষণ মিষ্টি করে কথা বলি, তো বললেন কিন্তু আপনি বড় বকাঝকা করেন, তো এই বকাঝকা না করে বিষয়বস্তুতে আমরা চলে যাই। 173 নম্বর সূত্র, প্রথম প্রথম নিয়ম করে জপ ধ্যান করতে হয়। মন স্বভাবত কাজ করতে খাটতে নারাজ, কেবল ছুতো খোঁজে না করবার অথবা ফাঁকি দেওয়ার। যে কাজে তাকে লাগাতে চাও তা না করে অন্যদিকে ছুটোছুটি করে বেড়াবে। কিছু কাজে না লাগালে যত কুকাজ বা বাজে কাজ করবে। কথায় বলে অলস মন শয়তানের কারখানা, খুব সত্যি কথা। তাকে বশ করতে হলে জোর করে নিয়মের বাঁধনে বাঁধতে হবে। ভেবেচিন্তে এমন একটা রুটিন বা কার্যক্রম করবে যা রক্ষা করা সাধ্যায়ত্ত হবে। আর দৃঢ় সংকল্প রাখবে যে অবস্থাতেই পড়ো না কেন, অন্য যে কাজই আসুক না কেন, যে নিয়ম বেঁধেছ তা যে করেই হোক পালন করবে। এই রকম নিষ্ঠা ও জোর চাই। আহার বিহার পড়াশোনা ব্যায়াম নিদ্রা কাজকর্ম ধ্যান ভজন এমনকি আমোদ আহ্লাদ খেলাধুলা সব কাজের জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে। এলোমেলোভাবে দিন কাটালে জীবন বৃথা নষ্ট হবে। রুটিন করে মনকে দৃঢ়ভাবে শাসিয়ে বলবে, ওহে বাপু তুমি চাও বা না চাও তোমাকে এই সব নিয়ম মেনে চলতেই হবে। কিছুদিন মন বেঁকে বসবে, কিছুতেই বাগ মানতে চাইবে না, এদিক সেদিকে পালিয়ে যাবে, তুমি কিন্তু কিছুতেই ছাড়বে না, তাকে জোর করে ধরে এনে কাজে লাগাবে, সঙ্গে সঙ্গে তাকে বোঝাবে। হিংস্র জন্তুকে বশ করা আর মনকে বশ করা একই রকম। অসীম ধৈর্য অধ্যাবসায় ও ইচ্ছাশক্তি চাই। সে যখন দেখবে বাবা কিছুতেই ছাড়ান ছিঁড়েন নেই, তখন নিজের ভিড়কুটি ছাড়বে, ভালো মানুষটি হয়ে যা বলবে তাই করবে। একে বলে অভ্যাস যোগ। এছাড়া মনকে বশ করবার আর কোনো উপায় নেই জানবে। এটা হচ্ছে কথা। এই সূত্রটা এরকমভাবে বলছেন, এর তিনটে ভাগ আছে। প্রথম ভাগটা নিয়ে আমরা আলোচনা করি। সেখানে বলছেন, বলছেন প্রথম প্রথম নিয়ম করে জপ ধ্যান করতে হয়। মন স্বভাবত কাজ করতে খাটতে নারাজ, কেবল ছুতো খোঁজে না করবার অথবা ফাঁকি দেবার। যে কাজে তাকে লাগাতে চাও তা না করে অন্যদিকে ছোটাছুটি করবে। কিছু কাজে না লাগালে যত কুকাজ বা বাজে কাজ করবে। কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমরা যখন প্রথম প্রথম নিজেদের মনকে ভালো কাজে লাগাতে চাই, সত্যি সত্যি সে রিভোল্ট করে। সে এতদিন ধরে একটা জিনিস পেয়ে এসেছে, সে অন্যরকম কোনো কিছু করতে চায় না, এটাই খুব স্বাভাবিক। আমার মনে আছে আমরা যখন প্রথম সাধুকতে এলাম, তখন বাড়িতে তো একটা একরকম জীবনযাপন করতাম, ঘুম থেকে উঠতাম, যেহেতু মর্নিং কলেজে পড়তাম তাই সকালবেলাই ঘুম থেকে উঠতাম। কিন্তু এই রকম রোজ সকাল, রবিবারও ছাড় নেই, রোজ সেই 3:40 ঘুম থেকে উঠে সেই আধ ঘুমন্ত আধ জাগরন্ত অবস্থাতে সে আমরা হেঁটে যেতুম না সাঁতার কাটতুম হাওয়ার সাথে বুঝতে পারতুম না। কিন্তু ওই জোর করে করতে 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 আমাদের যিনি মনিটর ছিলেন শ্রীরাম মহারাজ, তিনি আমাদের প্রায় জোর করে টেনে হিঁচড়ে মায়ের মতো টেনে হিঁচড়ে নিয়ে যেতেন, না যেতেই হবে, কোনো ছাড়ানছুড়ন নেই, যেতেই হবে। অতএব আমরা ওনার সঙ্গে সঙ্গে ওই মন্দিরে জপ ধ্যান করতে যেতাম। আপনাকে কি বলবো, এটা মাস দুয়েক আমাদের ওই চেষ্টা করার পরে, আর কিন্তু আমাদের খুব বেশি মাস দুয়েকও লাগেনি, মাসখানেক রোজ করার পরে আর আমাদের খারাপ লাগতো না, মনে হতো বরং সকালবেলা তিনি ডাকবার আগেই আমাদের ঘুম ভেঙে যেত। এবং পূজনীয় বিমলাত্মানন্দজি এমনভাবে ইন্সপিরেশন দিতেন যে আমরা যে সময় ঘুম থেকে ওঠা তার অনেক আগে ঘুম থেকে উঠতাম, আলো জ্বলতো না, 3:30 আগে আলো জ্বলতো না, আমাদের অন্ধকারে হাঁটা চলা করা জামাকাপড় পরা এগিয়ে যাওয়াটা অভ্যাস হয়ে গেছিলো।
গেটগুলো পেরোতে কোনো সমস্যা হতো না, কারণ সব জায়গায় গার্ডরা জেগে থাকতো, আমরা তাদের তারা আমাদের খুব সহজে দরজা খুলে দিতেন। এটা তখন দেখে মনে হতো যে ঈশ্বরকে চাইলে যে চাইবে তার কাছে যাওয়ার জন্য দরজা সঙ্গে সঙ্গে খুলে যাবে। ঠাকুর যে বলরাম বসুকে বলেছিলেন যে তুমি আমার নাম করো তোমাকে ভেতরে যেতে দেবে, এটা শুধুমাত্র কথার কথা নয়, আমরা যে তার অন্তঃপুরে প্রবেশ করবার চেষ্টা করব তার জন্যই অন্তঃপুরে রাজত্ব খুলে যাবে। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, এইরকম দিবানিদ্রা দেবার অভ্যাস ছিল না। 12টা 11টার সময় খাওয়া হলো, 11টা 40 খেতে গেলাম, 12টা 10 খেয়ে এসেই সব ফটাফট ফটাফট কথামৃত খুলে বসে পড়া হলো। কথামৃত পড়া হলো 10 মিনিট, তারপরে জল খাবার জল ভরে ব্যাস ঘুমিয়ে পড়ো 30 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, 2টো অবধি ঘুমানোর ব্যবস্থা ছিল, কিন্তু অতক্ষণ ঘুম আর হতো না। তারপরে আমরা যখন ওই আড্ডা মারতুম, আমাদের পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের এই আড্ডা মারার সময়গুলোকে একত্রিত করে আমাদের জপ ধ্যান করানোর অভ্যাস করে দিয়েছিলেন। পরবর্তীকালে অনেক পরে ওই যখন কলেজে পলিটেকনিক কলেজে অ্যাকাউন্টসের কাজ করি দুপুরবেলা, ওই দুপুরবেলা ওই সময়টা বোধ হতো, ওই সময় ভগবানকে ডাকতে হয়, তখন ভেতরটা হু হু করছে, কারণ অ্যাকাউন্টসটা আমাকে শেষ করে ফেলতে হবে। তা এইরকম আমাদের ওই দুপুরবেলা যখন আমরা কলেজে বসে ক্লাস করতাম, প্রথম দিকে কলেজে বসে অ্যাকাউন্টসের কাজ করতাম, তখন আমাদের খুব কষ্ট হতো, খুবই কষ্ট হতো, কারণ ওই সময়টা তাপস সমাজ এমনভাবে আমাদের 1 বছর 11 মাস রেখে অভ্যাস করে দিয়েছিলেন। ওই সময় আমরা জপ ধ্যান করতাম, মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করার চেষ্টা করতাম, যার যতটা সাধ্য সেইভাবে করতাম। সন্ধ্যেবেলা হলেই সন্ধ্যারতি হয়ে যাওয়ার পরে আবার আমাকে কলেজের কাজে যেতে হতো, টাইপিংয়ে কোনো লোক ছিল না, তখন ভেতরটা খুব হু হু করতো, বেলুর মঠের কথা মনে পড়তো, কারণ বেলুর মঠে সন্ধ্যারতি হয়ে গেলে আমরা 1 মিনিটও সময় নষ্ট করতাম না, আমরা সঙ্গে সঙ্গে জপ করতে বসে যেতাম। এই যে একটা অভ্যাস তৈরি করাটা একটা ভীষণ কঠিন একটা জিনিস, অভ্যাস তৈরি করাটা বড় প্রয়োজন আছে। একটা অভ্যাস তৈরি করতে আমাদের খুব কষ্ট হতো প্রথম দিকে, ওরকম দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতে বসলে পা টন টন ঝনঝন পন পন শন শন করতো, কিন্তু পরবর্তীকালে যখন 1 বছর পরে পলিটেকনিক কলেজে তখন ওই বসে বসে টাইপ করতাম, আর তখন বহুদিন চোখ দিয়ে জল বেরোতো যে এই সময় বসে আমরা বেলুড় মঠে এই সময় জপ ধ্যান করতুম, একটা ভালো অভ্যাস তৈরি করার পরে সেই অভ্যাসটাকে না রাখতে পারার ভীষণ রকমের কষ্ট। আমরা সব মন প্রাণ দিয়ে কাজ করতাম, কিন্তু মনটা সেই জপের আসনেতেই থাকার চেষ্টা করত। এইটা হচ্ছে হয় এই দৃঢ় সংকল্প করতে হয়, তখন অ্যাডজাস্ট করে নিজের কাজগুলোকে অ্যাডজাস্ট করে যেটুকু সময় আমরা পেতুম সবটুকু মন দিয়ে জপ ধ্যান করতাম। এটা কিরকম পাগল পাগল মতো অবস্থা হতো, এখনও হয় সেটা, যে কতক্ষণে যখন এই বাইরে আপনাদের ওখানে ক্লাস করতে যাই, আপনারা বেশ ভাবেন একটু রাত্রিরে ভালো করে খাইয়ে টাইয়ে দেবেন, তারপরে আমি, কিন্তু আমাদের ভেতরে একটা অদ্ভুত ছটফটানি হতে থাকে যে কতক্ষণে ফিরে যাব নিজের জায়গায়, এবং ফিরে যে গিয়ে জপ ধ্যান করতে বসবো বা ঈশ্বর চিন্তা করতে চাইব। এটা হচ্ছে কথা, এটা শুধু সাধুদের জীবনে নয় আপনাদের জীবনেও এই ভাবটা আসা দরকার। এই ভাবটা যদি না আসে, সবসময় মনের একটা অংশ যদি সেখানে না যায়, তাহলে কিন্তু হবে না। আমাদের নির্বাণানন্দজির স্মৃতিচারণ করতে গিয়ে গহনানন্দজি একটা ভারী সুন্দর স্মৃতি বলছেন, বলছেন যে ওনাকে দেখলে মনে হতো ওনার মনের একটা অংশ যেন সবসময় অন্য কোথাও যেন লুকিয়ে আছে, এবং সেইটাতেই যেন উনি একেবারে ডুবে আছেন, মনের সেই অংশটা সেইখানেতেই যেন তিনি ডুবে আছেন, এটার কথা উনি বারবার আমাদের বলতেন। তখনকার দিনে 10 টাকার নোট বেশ বড়, সেই 10 টাকার নোট আর আশ্রম ভুবনেশ্বর এমন কিছু মানে বড় আশ্রম বা দামি আশ্রম নয় যে সেখানে অনেক ভক্ত আসতেন এবং 10 টাকা পরপর ওরকম প্রণামী বা ডোনেশন হিসেবে পড়তো। বলছেন স্লিপ কাগজ ভেবে 10 টাকার নোটকে ছিঁড়ে ফেলেছেন। এই যে মনের একটা অংশ সবসময় ভগবতমুখী হয়ে আছে, ভগবানকে চাইছে। দেখুন আমাদের সব কাজ করতে হবে, আপনি যদি বলেন না কাল থেকে সংসার করব না, ঘরের ডাস্টিংগুলো 1 সপ্তাহ বন্ধ রাখবো, 1 দিন রান্না করে 5 দিন সেটাকে ঠান্ডা করে রেখে 5 দিন খাওয়াবো, তা কিন্তু হবে না। আমাদের সব কাজ যার যা দায়িত্ব সেটা আমাদের প্রতিপালন করতেই হবে।
তারই মাঝখানে যে অবসরটুকু সেটুকু সময় আমি যেন ভগবানের করে নিতে পারি। আমাদের বেশিরভাগ সময় হয় ওই একটা ওই গোলমাল, যেই ফাঁক হয়ে যায় তখন এই কুকাজ অকাজ এগুলো হয়। মস্তিষ্ককে কখনো ফাঁকা রাখতে নেই, মস্তিষ্ককে সবসময় ঈশ্বর চিন্তায় ভরপুর করে রাখতে হয়। এটা যদি না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। কি সুন্দর বলছেন, ভেবেচিন্তে এমন একটা রুটিন বা কার্যক্রম করবে যা রক্ষা করা সাধ্যায়ত্ত হবে। এটা হচ্ছে কিন্তু কথা, আমরা বাইরে যখন আমাদের পিপিটিসি থাকালীন বা ট্রেনিং সেন্টারে থাকালীন একটা রুটিন ছিল, যখন সেখান থেকে বেরিয়ে এলাম আচার্যরা এই কাজ কথাটা আমাদের খুব বলতেন যে তোমরা এখন যাচ্ছ ঠিক সেই ট্রেনিং সেন্টারের কোনো ট্রেনিং সেন্টার বা পিপিটিসিতে আমাদের কোনো দায়িত্ব ছিল না, একটা দায়িত্বহীন জীবন থেকে একটা দায়িত্বপূর্ণ জীবনে যাচ্ছ, কিন্তু তোমার সাধক জীবনের যে সত্তা সেটার কিন্তু বদল হচ্ছে না। তোমাদের কিন্তু যেমন এখানে সাধক ছিলে সেখানেও সাধক থাকতে হবে। অতএব প্রতিদিনের কাজটা, প্রতিদিনের জীবনটা কেমন করে ঈশ্বরাভিমুখ করবে সেটা করবে, এমন কোনো রুটিন তৈরি করবে না যেটা তুমি পালন করতে পারবে না। তাতে যেন আবার এমন রিল্যাক্সেশন না থাকে যে রিল্যাক্সড হতে 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 একবারে রুটিনের 12টা 14টা বেজে গেল, তা যেন না হয়। আমাদের এমন একটা কার্যক্রম থাকবে যেটাকে আমরা অনুসরণ করতে পারবো, যেটা আমাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আহার বিহার পড়াশুনো ব্যায়াম নিদ্রা কাজকর্ম ধ্যান ভজন এমনকি আমোদাল্লাদ খেলাধুলা সব কিছুর একটা নির্দিষ্ট রুটিন থাকবে। আমরা দেখেছি পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ, তখন আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে 5 বছর কাজ করার, ঘড়ি ধরে মিলিয়ে সব কাজটি ওনাকে আমরা করতে দেখতাম। উনি সব কিছু করতেন, আমাদের সিরিয়াসলি কাজ করতেন, পড়াশোনা করতেন, আমাদের সঙ্গে আড্ডাও দিতেন, ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসতেন, কিন্তু সব কিছুর মধ্যে একটা অদ্ভুত পরিমিতি বোধ দেখেছি। সকালবেলা ঠিক সময় আমরা দেখেছি, আমরা মন্দির থেকে ফিরে আসছি, দেখছি মহারাজ তখন মন্দির প্রণাম করে এসে হাঁটছেন। এখনও এত বয়স হয়ে গেছে মহারাজ ভালো করে হাঁটতে চলতে পারেন না, কিন্তু ওই সকালবেলা যে মন্দিরে যাওয়া যে মহারাজের অভ্যাসে সেটা কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি, প্রেসিডেন্ট হওয়ার পরেও কোনো পরিবর্তন হয়নি। উনি প্রত্যেক দিন কিছু সময় শাস্ত্র পাঠ করেন, গীতা উপনিষদ এই সমস্ত তিনি পড়েন, এবং সকালবেলা যেগুলি পড়বেন সেগুলো সেই অর্ডারে বই থেকে উল্টে 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 টেবিলের ওপর রাখা থাকে। উনি কিন্তু ওনার অবসর সময়ের মধ্যে এইভাবে এই জিনিসটাকে করতে থাকেন, এইভাবে সাজাতে থাকেন। তারপরে মন্দির থেকে ফিরে এলেই ওইটা হচ্ছে ওনার রুটিন, উনি অন্য কোনো কাজ করেন না। তারপরে ঠিক সময় ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্টের সময় আমরা গিয়েও দেখা করেছি, উনি খেতে খেতেই আমাদের সঙ্গে কথা বলেছেন। কাঁটায় কাঁটায় 8:30 সময় অফিসে আসতেন, দীর্ঘ সময় ধরে কাজকর্ম করতেন, 1টার সময় খেতে যেতেন, ঠিক সময় আসতেন, সন্ধ্যারতিতে যেতেন, সন্ধ্যারতির পরে প্রেসিডেন্ট মহারাজের কাছে যেতেন, সেখান থেকে ফিরে এসে জপ ধ্যান করতেন, মিটিং করতেন, রাত্রি আমাদের সঙ্গে নাইট ক্লাসে থাকতেন, ক্রিকেট খেলা হলে ক্রিকেট খেলা আমাদের সঙ্গে বসতেন। কিন্তু ঠিক যেই 10:30 বেজে গেল, ক্রিকেট খেলা যত ইন্টারেস্টিং হোক উনি কিন্তু ফিরে যেতেন ওনার জায়গায়, কারণ পরের দিনের একটা রুটিন, অদ্ভুত একটা পরিমিতি বোধ ওনার ভেতরে আমরা দেখেছিলাম 5 বছর ওনার কাছে থাকায়। উনি দাঁত মাজার পর কখনো আর কিছু খেতেন না, আমরা কতবার কত ভালো ভালো আইসক্রিম, প্লেন আইসক্রিম, এই কারোর ফেয়ারওয়েল হচ্ছে, আমরা প্রথমবারে বোকা ছিলাম তো প্রথমবারে ভাবতাম বলতে প্লেন আইসক্রিম বলে জয়রাম মাছ খেতে চাইছেন না, একবার ন্যাচারালের আইসক্রিম নিয়ে আসা হলো, ফল দেওয়া আইসক্রিম। মহারাজকে কিছুতেই খাওয়াতে পারলাম না, মহারাজ বললেন না আমি দাঁত মেজে ফেলেছি, দাঁত মাজার পরে আর কোনো কিছু খাব না। দেখুন আমাদের সাধারণ জীবনের সাথে এই অসাধারণ জীবনের এই একটাই ফারাক, এই পরিমিতি বোধ এইটা একদম আমাদের জীবনের ভিতরে নেই। এটা কিন্তু আশা ভীষণ 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 জরুরি, এটা না এলে হবে না। রুটিন করবার সময় মন সবসময় রিভোল্ট করবে, সেটাই তার অভ্যাস, সে সবসময় প্রতিবাদ করবে, তার হিঁটি বেঁধে করতে হয়। এটা কেন, এটা কী করে করা যায়, যে ঠিক তার নিচেই বিরজানন্দজি বলছেন যে 4-3টে জিনিস লাগে, অসীম ধৈর্য, অধ্যাবসায় আর ইচ্ছাশক্তি। বারবার আমি ফেল করব, আবার উঠে দাঁড়াবো,
আবার ফেল করব, আবার আমি উঠে দাঁড়াবো, কিন্তু এই অসীম ধৈর্য আর লেগে থাকার ক্ষমতা, অধ্যাবসায় আর ইচ্ছা শক্তি, আমি যে জীবনটা যাপন করছি সেই জীবনটা আমার নয়, এর থেকে ভালো একটা উন্নত মানের জীবন যাপন করব, সেই জীবন আমায় যাপন করতেই হবে, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে সঞ্চারিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই কোনো কিছু করেই করে উঠতে পারবো না। বলছেন, সে যখন দেখবে বাবা কিছুতেই ছাড়ান ছিঁড়ে নেই, তখন নিজের ভিড়কুটি ছাড়বে, ভালো মানুষটি হয়ে যা বলবে তাই করবে। আমি আজকে একটা স্মৃতি কথা, এই আজকে আমাদের গীতানন্দজির জন্মশতবর্ষে যেমন একটা স্মৃতি কথা লিখতে বলেছিলেন, আমি লিখেছি, সেখানে একজন সাধুর গল্প লিখেছি, তিনি এখনও আমাদের সঙ্গে আছেন বলে আমি তার নাম বললাম না। তিনি আমাদের সঙ্গে সাধু হতে এসেছিলেন, ভীষণ কড়া মেজাজ, ভীষণ কড়া মেজাজ, আমরা খুব ভয় করেই চলতাম। গীতানন্দজির সেবায় তাকে পাঠানো, গীতানন্দজি গল ব্লাডার অপারেশন হয়েছিল 1994 সালে, প্রথমে সেই ফুটো করে যেরকম করে করে সেরকম করে করা হয়েছিল, সেটা আনসাকসেসফুল হওয়ায় যেমন ট্র্যাডিশনাল ওয়েতে পেট কেটে অপারেশন করে সেইভাবে হয়েছিল। এই দুবার অপারেশন করার জন্য 26 দিন মহারাজকে সেবা প্রতিষ্ঠানে থাকতে হয়েছিল, আমাদের প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার থেকে দুজন ব্রহ্মচারীকে পাঠানো হয়েছিল, একজন কিছুদিন বাদে চলে এলেন, কিন্তু উনি মহারাজের, আরেকজন মহারাজের সেবায় থাকলেন যতদিন না মহারাজ সুস্থ হলেন। যিনি গিয়েছিলেন তিনি খুব গরম মেজাজের সাধু, আর যিনি ফিরে এলেন তিনি ধীর স্থির শান্ত, শুধু তাই নয় দীর্ঘ সময় বসে আমাদের সঙ্গে বসে জপ করছেন। তখন তো ছোট ছেলে তো আমরা, একজন সাধু ভালো কি মন্দ এটা আমরা বিচার করতাম যে কতক্ষণ জপ করে, এটা দেখে ও আমার চেয়ে বেশিক্ষণ জপ করে তা আমরা আমার চেয়ে ভালো সাধু, এরকম আমরা ভাবতুম আর কি। তা দীর্ঘ সময় ধরে খুব নিষ্ঠার সঙ্গে জপ করতেন। একদিন আমি আমার ঘরেই থাকতেন, আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না, জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন দেখি আপনাকে একটা এত বদল দেখি, কি করে কি হলো? বলছে, এটা আমার কোনো কৃতিত্ব, এটা সবটুকু কৃতিত্ব গীতানন্দজি, আমার যেই সকালের কাজকর্ম হয়ে যেত গীতানন্দজি আমাকে বলতেন যে তুমি এখানে বসে কি করছো, যাও তো ওপরে যাও, এই সেবা প্রতিষ্ঠানের সাধুদের যে ওয়ার্ড আছে প্রেমানন্দ ওয়ার্ড, তার ওপরে হচ্ছে ছাদ, আর ছাদে বিরাট বিরাট ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের জল দেখার জন্য খুব মোটা মোটা ওই সিমেন্টের চাঙ্ক তৈরি করে রাখা আছে, এত চওড়া সেগুলো প্রায় বেঞ্চির মতো, ওর ওপর বেশ পা মুড়ে বসে জপ করা যায়। এই সন্ধানটা ওই উনি সাধুই আমাকে দিয়েছিলেন, পরে আমি যখন ভর্তি হতাম আমি জপ ধ্যান করতে ওই ছাতেতেই যেতাম, তো ওই বেশ চওড়া ইয়ে আছে ওখানে বসা যায়, তো বলতেন উনি বলতেন যাও 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 ছাতে গিয়ে বসে ওখানে জপ ধ্যান করো। তারপরে প্রথম দিকে উনি রোজই ভুলে যেতেন, আর রোজ গীতানন্দজি মনে করাতেন, কী হলো গেলে না, কী হলো গেলে না, তারপরে বলতেন দেখবে তো মংস কোয়ার্টারে একটা ইয়ে আছে, একটা ঘর আছে, ঠাকুর ঘর আছে, সেখানে গিয়ে বসবার চেষ্টা করবে। বলছেন আমার যত না জপ করার ইচ্ছে, উনি আমার ভেতরে বারবার সেই জপ করার ইচ্ছাটা জাগাতেন, উনি নিজে জপ করতেন এবং বারবার আমাকে বলতেন কী হে তুমি গেলে না জপ করতে, কোনো দিন হয়তো তাড়াতাড়ি জপ করে ফিরে এলাম বলে হয়ে গেলে এর মধ্যে, এইরকম বলতেন। এই করে 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 নিজেও জপ করতেন এবং অন্যদের জপ করতে শিখিয়ে দিয়ে জপ ধ্যানের প্রতি, সাধন জীবনের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি করা হয়েছে, করে দিয়েছিলেন। সেই স্বামীজি এখন খুব বড় কাজ করেন, আমাদের সঙ্গেতেই আছেন, খুব বড় মানুষেরও সেবা করেছেন, এদের অনেক খুব ভালো ভালো কাজ করেন, খুব পণ্ডিত সাধু তিনি, আমি নাম বলছি না, কিন্তু আমার নিজের চোখের সামনে দেখা ট্রান্সফরমেশন, যদি আমরা আমাদের জীবনকে একটা শক্ত নিয়মে বাঁধতে চাই ভালো হওয়ার জন্য, অবশ্যই অবশ্যই আমাদের জীবনটার বদল হবে। এরপরের সূত্র হচ্ছে 174 নম্বর সূত্র, ওষুধ গেলার মতো এই রকম অভ্যাস যোগ যদি 3-4 বছর ক্রমাগত করতে পারো, 1000 শক্ত শুকনো আলুনি লাগুক না কেন, তখন দেখবে ধ্যানভজন ব্যাপারটা কি মিষ্টি, যেন অমৃতের মতো এবং বিশুদ্ধ আনন্দদায়ক। কলেজের এক একটা পরীক্ষায় পাশ করতে হলে ছেলেরা রাত জেগে দেহপাত করে স্বাস্থ্য খুইয়ে কি ভীষণ খাটতে হয়, তার উপর ভয় ভাবনা ও দুশ্চিন্তা তো আছেই, যেন এক একটা ফাঁড়া কাটানো, যেন জীবন মরণ পাশ করবার উপর নির্ভর করছে। আর এসব কি জন্যে করা, না বড় চাকরি পাবে, টাকা উপার্জন করবে, মানজাস হবে, সুখে থাকবে, এইসব অনিশ্চিত আশায় ভগবান লাভ করা এর চেয়ে
এর চেয়ে এক হিসেবে সোজা, এই ভেবে যে এতে অমন ভয় ভাবনা বা দুশ্চিন্তার অবসর নেই। কারণ সাধনায় সিদ্ধি অনিবার্য। ভগবানকে পাওয়ার জন্য যদি কেউ অন্য সব কাজ ছেড়ে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই পণ করে উঠে পড়ে একরোখা হয়ে লাগে, তো তিনি নিশ্চয়ই দেখা দেন ও অমন অমূল্য ধনে ধনী করেন, যার থেকে জগতের সমস্ত ধনসম্পদ সুখ ও বিলাসের দ্রব্যাদি তুচ্ছ হয়ে যায়। সে মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্বের অধিকারী হয়। এইটা হচ্ছে কথা। প্রথম দিকে একটু ওষুধ গেলার মতোই করতে হয়, ভালো লাগে না, টনটন পনপন শনশন করে, মন চারিদিকে এপাশ ওপাশ ছোটাছুট করে। এমনিও দেখবেন যখন আমরা জপ ধ্যান করতে বসি প্রাথমিক দিকে, সেটাই চিন্তা করতে কত কষ্ট হতো, যে এই হৃদয়ের ভেতরে হাড় আছে, মাংস আছে, রক্ত আছে, সব কিছু আছে, তার মধ্যে কেমন করে ঠাকুরকে চিন্তা করবো। দেখবেন এটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন, এটা প্রথম দিকে চিন্তা করতেই কত অসুবিধা হয়। তারপরে কিন্তু অসুবিধা হয় না, চোখ বন্ধ করলেই মনে হয় তিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন। তখন হাড়ের সত্তা ভুলে যাই আমরা, মাংসের সত্তা ভুলে যাই, শুধু একমাত্র ইষ্টের সত্তা খুব প্রকাশিত হয়। আমাদের যখন উপনয়ন সংস্কার হয় তখন ধ্যানের একটা সুন্দর পদ্ধতি বলা হয়েছিল যে হৃদয়ের মধ্যে, এটা মঠে নয়, পূর্বাশ্রমে থাকাকালীন যখন উপনয়ন সংস্কার হয় তখন জপ করতে করতে প্রভাত সূর্যকে চিন্তা করতে বলা হয়েছিল। যিনি মন্ত্রটি আমার কানে কানে বলে দিলেন, তিনি আমাকে বললেন সকালবেলা ঘুম থেকে উঠে একবার ওই প্রভাত সূর্যকে দর্শন করবি, তাহলে বুঝতে পারবি কী রঙের হবে। এবং তারপর থেকে জপ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে আমি চেষ্টা না করলেও বুঝতে পারতাম আমার হৃদয়ের ভেতরে যেন সেই সূর্যটা, সকালে সেই স্মিত সূর্যটা যেন চলছে। প্রথম দিকে আমাদের চেষ্টা করতে হয়, চেষ্টা করতে করতে এটা হয়। সাধারণ জীবন এবং সাধকের জীবনের মধ্যে ফারাক কোনখানে? এই যে আমরা যে আমাদের যে নিত্য সাংসারিক জীবনে চলি, সেখানে সাকসেস আসবে কি না আমরা জানি না, চেষ্টা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে লাকও একটা ফ্যাক্টর করে। কিন্তু সাধক জীবনে সে যদি কেউ চেষ্টা করে, সামান্যতম চেষ্টা করে, সে ফল পাবেই পাবে। একজন ব্রহ্মচারী মহারাজ এসেছিলেন আমাদের আলং থেকে করতে, ট্রেনিং সেন্টারে এলেন, এবং প্রথম দিকে তিনি যেহেতু আলংয়ে ছিলেন, ছেলেদের ট্রাইবাল ছেলেদের নিয়ে থাকতে হতো, একটা খুব একটা ডিস্টার্ব লাইফ লিড করতেন। মাস ছয়েক থাকতে থাকতে, সাধু ব্রহ্মচারীদের সঙ্গে থাকতে থাকতে আমরাই দেখলাম তার ভেতরে অদ্ভুত পরিবর্তন হলো। দুবেলা সাধন ভজনের যে দীর্ঘ সময়টা, সে সময়টা তিনি তো করতেনই বহুদিন। দুপুরবেলা, রবিবারের দুপুরবেলা আমরা যখন সবাই ঘুমিয়ে কাটাচ্ছি, কোনো কাজে হয়তো শ্রাইনে গেছি, সেখানে গিয়ে দেখেছি কয়েকজন তারা বসে সারা দুপুরটা বসে জপ ধ্যান করে কাটিয়েছেন। আমাদের ট্রেনিং সেন্টারে একটা খুব ভালো নিয়ম ছিল, সেটা হচ্ছে শনিবার রাত্রিরে আমরা সারা রাত জপ ধ্যান করতাম মঙ্গল আরতি অবধি। এবং এই জপ ধ্যান করার প্রথম দিকে যখন আমাদের নামগুলো পড়তো, আমরা জপ ধ্যান করতে গিয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু পরবর্তীকালে এটা যখন অভ্যাসে দাঁড়িয়ে গেলে সেটা একটা খুব ভালো জিনিস হতে থাকলো। এবং যে আনন্দটা হতো সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুর সঙ্গে আমরা কারুর সঙ্গে এটা শেয়ার করতে পারতাম না, এটার মধ্যে এমন একটা আনন্দ বর্তমান ছিল, এটা হচ্ছে কথা। এটা কোনো কিছুর সঙ্গে, এই আনন্দটা কোনো কিছুর সঙ্গে মানে বলা যায় না। এবং এটা শিওর, যেমন আপনি চাকরি করলে, আপনি পড়াশোনা করলেন, রেজাল্ট ভালো করলেন, পরীক্ষা ভালো দিলেন, সব কিছু করলেন, আপনার জীবনে চাকরি পাবেন, সাকসেস আসবেন, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না। ডিপেন্ডস আপন দি লাক, ইয়র লাক এর উপর নির্ভর করে। কিন্তু যদি কেউ সাধন ভজন করে সে আনন্দ পাবেই, এটা একেবারে একদম ভীষণ রকমের সত্য কথা। আমাদের সোমেশ্বরানন্দজী মহারাজের একটা স্মৃতি কথা আছে, স্বামী মাধবানন্দজী ওনার গুরু ছিলেন, ওনাকে একবার উনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনার কি মনে হয় যে এই সাধন ভজন জপ ধ্যান করলে আমরা করতে পারবো, ভগবান পেতে পারবো, এটাতে আপনার কি বিশ্বাস হয়? উনি বলছেন, আমার বিশ্বাসে তোমার কি এসে গেল, তুমি করে দেখো, যদি না পাও তাহলে তো অন্যরকম জিনিস, করে দেখো। এই একটা ওপেন চ্যালেঞ্জ আমাদের এই ধর্ম জগতের ভেতরে আছে। আমরা যদি কেউ এই ওপেন চ্যালেঞ্জটা নিতে পারি, তাহলে দেখবেন যে অবশ্যই সেটা সাকসেসফুল হয়।
175 নম্বর সূত্র। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলতেন, দীক্ষা নিয়ে কিছুদিন জপ ধ্যান করে চেলারা যখন এসে আমায় বলে, কই কিছু তো হচ্ছে না, মন কিছুতেই বশ করতে পারি না, মোটে শান্তি আর আনন্দ পাই না, তখন আমি কোনো উত্তরই দিই না, তাদের কথা কানেই শুনি না। তারপরে 2-3 বছর পরে তারা যখন বলে, তারা আপনিই বলে, এতদিন কিছু উন্নতি হচ্ছে না বলে, এতদিনে কিছু উন্নতি হচ্ছে মনে হয়, কিছু আনন্দ ও শান্তি পাচ্ছি, সেই জন্য আমি তোমাদের বলি, 2-3 বৎসর একটানা উঠে পড়ে অবিরাম সাধন ভজন করে যাও, তখন আনন্দ পাবে। তোমরা কিছু করবে না, ফাঁকি দিয়ে সিদ্ধ পুরুষ হতে চাও, এ কি পাগলামি নাকি? ফাঁকি দিয়ে কোনো কিছুই হয় না, জীবনটাই যাপন করা যায় না, সেখানে সিদ্ধ পুরুষ হওয়া তো অনেক বড় কথা। আমরা ভূতেশ আনন্দজিকে দেখেছি যে মহারাজ যে সময় একাকী থাকতেন, তিনি তো তখন প্রেসিডেন্ট, যে সময় একাকী থাকতেন তার তো আর নতুন করে সাধন ভজন করার কোনো দরকার হতো না, কিন্তু তাকে দেখেছি একবারে এক, সমস্ত মন প্রাণ এক করে ঈশ্বর চিন্তায় মগ্ন আছে। সে ছবি একাধটা আমার মনের ভেতরে এখনো আছে, আমার মনে আছে খুব সম্ভবত নিরঞ্জনানন্দী জন্মতিথি রাখি পূর্ণিমার দিন, সেদিনকে তো ঠাকুরকে অনেক রকম কিছু খেতে দেওয়া হয়, আর প্রেসিডেন্ট মহারাজকে ঠাকুরের সব ভোগ প্রসাদ থেকে একটু 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 করে ওই বাটির মধ্যে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। তাই ওই অন্যদিন একজন বয়ে নিয়ে যেতে পারে, সেদিনকে দ্বিতীয় জনের লাগতো। এইরকম একদিন আমাকেও, তখন আমি ট্রেনিং সেন্টারে নয়, আমি তখন পিপিটিসিতে আছি, হঠাৎ করে রামপ্রবেশ মহারাজ আমাকে একটা থালা দিলেন, বললেন এর সাথে যাও, যে ছেলেটি কাজ করতো সেও গেল এবং আমি তার পেছন পেছন চললুম প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে। আমি গিয়ে দেখলাম প্রেসিডেন্ট মহারাজ বসে আছেন, ওই প্রণাম হতো যে ঘরটা সেই জানলার একটা পাশে, তার পা হাত সমস্ত কিছু ঢাকা দেওয়া আছে, আর উনি বসে আছেন আর চোখ দুটো একদম বন্ধ, এক অদ্ভুত একটা যেন শান্ত ভাব হয়ে আছে, দেখলেই নিজের ভেতরে কীরকম একটা শান্তি লাগছে। আমার সাহস হচ্ছিল না ঘরে ঢুকে তাকে বলি, তারপর সেবকরা আস্তে আস্তে কাছে গেলেন, তার কাছে নিয়ে গেলেন, বললেন দেখুন মহারাজ আজকে ঠাকুরকে এই এই ভোগ দেওয়া হয়েছে। খুলে মহারাজ দেখলেন, মহারাজের সেই ভুবন ভোলানো হাসি, সেরকম হাসি দিয়ে বললেন, বা বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এই ভুবন ভোলানো হাসি দিয়ে আবার আমরা আমাদের ভুলিয়ে দিলেন, আমরাও নাচতে নাচতে চলে এলাম। কিন্তু যখনই অবসর হয় তখন ওই ছবিটার কথা ভাবি। স্বামী রঙ্গনাথানন্দজির একটা ছবির কথা আমি অনেকবার বলেছি, আমার খুব ভালো লাগে, মনের ভেতরে এখনও ভাসে। সন্ন্যাস দিতে এসছেন 2005 সালে, রঙ্গনাথানজি একটা কাঠের চেয়ারে বসে আছেন, এখন মহারাজকে গিয়ে বলতে হবে যে মহারাজ এবারে ব্রহ্মচারীরা আসবে, একে একে শিখা কাটা হবে। মহারাজ এমন গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে, মন্দির ভর্তি সাধু পাশনার ঠিক পাশেই একটা দুটো দুখানা কুণ্ড জ্বলছে, সেখানে মন্ত্রোচ্চারণ হচ্ছে, সমস্ত মন্দির গম গম করছে সন্ন্যাসের মন্ত্রে, কিন্তু মহারাজ অন্য এক দেশে অন্য এক রাজত্বে চলে গেছেন, যেখানে আমাদের মতো সাধারণ মানুষের কোনো প্রবেশ নেই। মনে হচ্ছিল না যে মানুষটা একটা জীবন্ত একটা মূর্তি, মনে হচ্ছিল একটা পাথরের মূর্তি, পাথরকে কেটে যেন মহারাজকে বসিয়ে দেওয়া হয়েছে এই চেয়ারের উপর, এমনভাবে বসে আছেন যেন এই জগতের ওনার পাশ থেকে জগৎটা যেন নেই। এইটা হচ্ছে কথা, এই আনন্দ আমরা আমরা ওই ছবিটা দেখে ওই রকম হওয়ার চেষ্টা করি, কিন্তু ওটা হতে গেলে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ অধ্যবসায়ের প্রয়োজন হয়, সেটা আমরা কিছুতে দিতে রাজি হই না। 176 নম্বর সূত্র। শ্রী শ্রীমাও ছেলেদের অত্যাচারে জ্বালাতন হতেন, বলতেন তখনকার অর্থাৎ ঠাকুরের সময় কত সব কেমন ভক্ত ছিল, এখন যারা আসছে কেবল বলে বাবাকে দেখিয়ে দাও, ঠাকুরকে দেখিয়ে দাও, তার দর্শন কেন পাই না, আপনি মনে করলেই করে দিতে পারেন, কত যোগী ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, আর ওদের ফস করে হয়ে যাবে, সাধন নেই, ভজন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও, কত জন্ম কত কী করে এসেছে, সেসব ক্রমে ক্রমে কাটবে, তবে তো এই জন্মে না হয় পরজন্মে হবে, কি তারও পরজন্মে হবে, তবে চেষ্টা করলে কখনো হবেই হবে, ভগবান লাভ কি এত সোজা গো, তবে এবার ঠাকুরের সোজা পথ এই যা, সংসার করছে বছর বছর, ছেলেমেয়েদের বাপ হচ্ছে, বলে কি না ঠাকুরের দেখা কেন পাই না, ঠাকুরের কাছে মেয়ে মানুষরা যেত বলতো কেন ঈশ্বরে মন হয় না, মন স্থির হয় না,
এই সব ঠাকুর তাদের বলতেন। আরে গা থেকে এখনো আতুর গন্ধ যায়নি, আগে আতুর গন্ধ ছাড়ু, এখন কি গো ক্রমে হবে, এ জন্মে এই দেখা টাকা হলো, পরজন্মে তখন হবে, পরজন্মে তখন হবে, স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়। ঠাকুরকে এখন চক্ষুষ দেখা, তিনি দেহ ধরে দেখা দেবেন, সে কজনের হয়, সে বহু ভাগ্যের কথা। দেখুন আমাদের তো হচ্ছে এই স্বয়ং শ্রী শ্রীমা শুধু ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন এই একটি বিষয় নিয়ে। তাই ভগবানের, ভগবানকে পাইয়ে দাও এ বোধটা বোধ হয় আমাদের, আমরা বোধ হয় বলিনি, এরকম নেই বোধ হয়, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। নিজেদের গুরুদের যে বলিনি আমায় পাইয়ে দিন ভগবানকে, আমরা সব পেয়ে নিতে চাই, কিছু আমরা অর্জন করতে চাই না। বুদ্ধেশ আনন্দ যে এই কথাটার উপর খুব জোর দিতেন, আমাদের সব দিয়ে দিলেই আমরা নিয়ে নিতে পারি, কিন্তু কোনো একটা জিনিস পেতে গেলে অর্জনের যে যোগ্যতা অর্জন করতে হয় সেইটা আমরা কিছুতেই সেটা কোয়ালিফাই করতে পারি না, কোয়ালিফাই করতে পারি না বলেই আমাদের এই সমস্যাটা দেখা দেয়। আমরা সব চাই, আমরা একটা জানেন তো একটা খিচুড়ি জীবনযাত্রা চাই, সকালবেলা ঘুম থেকে উঠবো, বেডটি পাবো, তারপরে বাজার করতে যাব, ফিরে আসবো, মানে এগুলো জীবনের অঙ্গ। আবার বিকেলে ওই, এখন আবার বকুল কথা বললে আপনারা রাগ করবেন, যে সিরিয়ালটা চলছে সেই সিরিয়াল দেখবো, তারপরে সমস্ত কিছু করব, তার সঙ্গে আমাদের ভগবানকে একটু চাই, আমি ভগবানের জন্য একটু সময় দেবো, কিন্তু আনন্দটা চাই 100%। এটা যেন সেই মিউচুয়াল ফান্ডে টাকা রাখার মতো ফাটকা খেলা খেলতে বসেছি, যেন আমি 100 টাকা দিয়ে 114 টাকা, আমরা আগে তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং করতাম তো এই বেলুড় মঠে থাকাকালীন, এরকম হতো আমাদের, কখনো কখনো ফাটকা লেগে যেত, 100 টাকার 124 টাকায় আমরা স্ক্রিপ্ট বিক্রি করতাম, 24% আমাদের লাভ, আবার কখনো 100 টাকা 102 টাকা বা 50 পয়সা লাভ হয়েছে, এরকমও হয়েছে। জীবনটা এই ধর্মজীবন ফাটকা খেলার মতো নয়, চেষ্টা করতেই হবে, আমাকে যোগ্য হয়ে উঠতেই হবে, নাহলে কী হবে জানেন তো, অনেক সময় ঈশ্বরের কৃপা আসে কিন্তু আমার যদি আধারটা তৈরি না হয়, আমি যদি সেই রকম না হই তাহলে মাথাটা খারাপ হয়ে যায়, শরীর ভেঙে যায়, একদম তছনছ হয়ে যায়। আমরা দেখেছি বেলুড় মঠে রাহুল বলে একটি ছেলে এসেছিল, এখন আমার মনে পড়ে তাকে, এই আসাম এরম জায়গা থেকে এসেছিল সাধু হবে বলে, এসেই সব সাধুদের দেখলো, সকালবেলা দেখলো তারা খুব জপ ধ্যান করে, সন্ধ্যেবেলাও জপ ধ্যান করে, সে ভাবলো তাহলে বাড়িতে যা করিনি এখন তাহলে করতে শুরু করি, ভীষণ আনন্দ পাচ্ছে প্রথম প্রথম জপ ধ্যান করে। কিন্তু ওই যে জপ ধ্যানের যে তোড় ধাক্কা, ঠাকুরের জীবন দেখবেন ওই 12 বছর যেন একটা ঝড় চলছে, মনে হচ্ছে যেন একটা কি একটা তুফান এসে ঠাকুরের জীবনটাকে ওলট পালট করে দিচ্ছে, এইটা করছে, সেই রকম একটা ঝড় যেন চলতে থাকে ঠাকুরের জীবনের মধ্যে দিয়ে। ঠাকুরের মতো লোক, তিনি স্বয়ং যুগপুরুষ, তিনি আমাদের মতো হয়ে এটা দেখালেন যে এই যে তোর, এই যে ঢেউ, এইটাকে সামলাবার জন্য আমাদের যোগ্য হয়ে উঠতে হবে। বাড়ি যখন আমরা তৈরি করি, আমরা চেষ্টা করি তার ফাউন্ডেশনটা বড় করতে, এই যে আপনারা সব উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকেন, এই আমাদের যে দিদি থাকেন, আমাদের কী নাম, মল্লিকাদি থাকেন, কি বিরাট বড় বাড়ি, আমি তো হাঁ করে এরকম করে ঘাড় তাকিয়ে দেখছি, তাহলে ওই অত বড় বাড়িটাকে ধরে রাখার জন্য তার ফাউন্ডেশনটা কত শক্ত হয়েছে, এই এত আমফান টামফান গেল, বাড়ির কোনো কিছু সামান্য কিছু বদল হয়নি, অথচ আমাদের এখানে কত ছোটো ছোটো বাড়ি একবারে ভেঙে চুড়ে তছনছ হয়েছে। ওই 42 এই যে বিশাল উঁচু কলকাতার উচ্চতম বাড়ি, হ্যাঁ, সেই বাড়ি যাওয়ার সময় আমরা মাঝে মাঝে দেখতাম ঝড় বৃষ্টি তুফানেও সেখানে নাকি কিচ্ছু হবে না, এমনভাবে সেই বাড়িটা তৈরি করা হচ্ছে। ঠিক সেই রকম সাধক জীবনের যে ইমারত, নিজের যে জীবনের যে ইমারত, সেটাকে শক্তপোক্ত করে তৈরি করতে হয়, সেটা যদি শক্তপোক্ত করে তৈরি করতে না পারি তাহলে কিন্তু হবে না। শক্তপোক্ত করে তৈরি করার মূল জিনিসটা হচ্ছে সেটার যে পিলারগুলো থাকবে সেটা হচ্ছে সাধনের পিলার, আমি সাধন ভজন করে আমার ভেতরে যদি সেই যোগ্যতা অর্জন করে উঠতে না পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভগবানের যদি কৃপাও আসে সেটা আমি ধারণ করতে পারবো না, ধাক্কা দিয়ে ভেঙে বেরিয়ে চলে যাবে। 177 নম্বর সূত্র যেটা দিয়ে আমরা আজকে শেষ করবার ইচ্ছা প্রকাশ করি সেটা হচ্ছে এই, ঠাকুর বলতেন আমি 16 টাং করেছি, তোদের 1 টাং করলেই হবে,
ভগবান লাভের জন্য ঠাকুর যে অলৌকিক তীব্র সাধনা করেছিলেন তার শতাংশ মানুষের পক্ষে করা সাধ্যাতীত, তবু তিনি যে এক টাং টাঙও করতে বলেছিলেন সেটা তো করা চাই। ষোলো টাং করতে চেষ্টা করলে তবে যদি এক টাং হয়, ভগবানের দিকে এক পা এগুলে তিনি দশ পা এগিয়ে আসেন, বাকিটা তিনি করিয়ে নেবেন, সেইটি তার কৃপা। আমরা এক টাং করতে গিয়ে আমাদের একদম দিশেহারা অবস্থা হয়, অতএব ভাবুন ঠাকুরের এই ষোলো টাং যে ঠাকুর যে বলছেন, সিক্সটিন গুণ, ষোলো গুণ বেশি তার চেয়ে যে অদ্ভুত সাধন ভজন তিনি করেছিলেন সেটা যে কত তীব্র ছিল এটা আমরা অনুমান করতে পারি। বিশেষ করে ঠাকুরের জীবনে আমরা এটা দেখতে পারি। এই যে দেখুন, এই যে ঠাকুর যখন ভীষণ রকমের সাধন ভজন করেছেন, লীলা প্রসঙ্গটা খুব যদি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি চোখ বন্ধ করলে যেন সেই ছবিটা দেখার চেষ্টা করতাম যে ঠাকুর সাধন ভজন করছেন, ঠাকুর একবারে নেতিয়ে পড়েছেন, হৃদয়রাম তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন ঘরেতে, তার মনে হচ্ছে জীবনের সবটুকু যেন ভুল, শুধু ঈশ্বরই যেন সত্য। ওই যে আকুলতা, ঠাকুর বলছেন আমি যা করেছি ষোলো টাঙের এক টাং করতে বলছেন, মানে ওয়ান সিক্সটিন পার্ট অফ দি হোল থিং, তার মানে এক শতাংশ করতে বলছেন। এক শতাংশ মানে হচ্ছে তার ওই যে আকুতিটা, যে আকুতিটা ভগবানকে চাই, এই যে আকুতিটা, এই আকুতিটা আমাদের ভেতরে রাখবার জন্য তিনি বারবার করে বলছেন। এই আকুতিটা যদি না জাগে আমাদের মনের মধ্যে তাহলে আমরা কোনোভাবে কিছুতেই ভগবানকে ডাকতে পারবো না। তার ঈশ্বরকে চাইবা তার এই যে আকুতি, বলছেন না রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, তবু তুই আমাকে দেখা দিলি নি, ওরা তোমার দেখা পেয়েছে, আমি কেন তোমার দেখা পাবো না, আমি কোন অংশে ওদের চেয়ে কম। এই যে দেখুন, এটা তখনই হয় আমরা আমাদের মাকে বলি না, তুমি বড় ছেলেকে এতটা জিনিস দিলে, ছোট ছেলেকে এতটা জিনিস দিলে, আমি কি বাণীর জলে ভেসে এসেছি। এই যে আপন বোধ হওয়া, ঈশ্বরের সঙ্গে একটা আপন বোধ করা, এটা কিন্তু সাধন ভজনের সবচেয়ে বড় অঙ্গ। তিনি আমার, আমার সমস্ত জোর তার উপর চলে, যেমন আমার বাবা মার উপর আমাদের জোর চলে, সেরকম ঈশ্বরের সঙ্গে সেই রকম একটা আপনার সম্পর্ক তৈরি করা দরকার। এটা কিন্তু সাধারণ পোশাক পরার মতো নয়, একটা সম্পর্ক, একটা হৃদয়ের সম্পর্ক, যার উপর জোর করি। মা ঘুম থেকে উঠতে বললেন না, খ্যাঁকা খ্যাঁকা করে মাকে একবারে শুনিয়ে দিলুম, মা হয়তো চোখে জল ফেললেন, ফেলে চলে গেলেন, আমাদের হয়তো একটু খারাপ লাগলো, তাই বলে কি আমরা বন্ধ করি, তা করি না, কারণ আমি জানি যে আমার অধিকার আছে। মাও আমাকে দু চার কথা বলতে পারে, আমিও মাকে দু চার কথা বলতে পারি, আমি তাকে ভালোবাসি, তিনি আমার, তিনি আপনার। বাইরের লোককেও আমার মাকে বলে দেখুন, সঙ্গে সঙ্গে আমরা আমাদের হাত পা ফুলিয়ে তাকে পিটবার জন্য চলে যাই। এই ভগবানের সঙ্গে প্রথমে এই সম্পর্কটা তৈরি করতে হয়, একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে দেখবেন খুব সহজে তার সঙ্গে করা যায়। ঠাকুর যেটা বলছেন যে আমি ষোলো টাং করেছি, তোরা এক টাং কর, তোমাকে পাওয়ার জন্য আমি সমস্ত কিছু যেন উজাড় করে দিতে পারি, এইটা হচ্ছে কথা। বারবার করে বলছেন ঠাকুর ভগবান লাভের জন্য ঠাকুরের যে অলৌকিক তীব্র সাধনা করেছিলেন। দেখুন এখানে দুটি শব্দ, দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অলৌকিক আর একটা তীব্র। অলৌকিক কেন, আমাদের সাধারণ হিসেবে মেলে না, আমরা সাধারণ হিসেবে কিন্তু ওইভাবে ভগবানকে ডাকতে পারি না। কে আমরা কবে ওই রকম সারাদিন কাজকর্মের পরে ওই রকম গভীর হয়ে সাধন ভজন করতে পারি, ঠাকুর যেরকম সাধন ভজন করবার চেষ্টা করেছিলেন ওইটা আমরা কী করে করতে পারি, ওইটা আমাদের আমরা কোনোভাবে কোনো অবস্থাতেই করতে পারি না। তাই বলছেন ঠাকুরের বহু জিনিস একেবারে ভীষণ রকমের অলৌকিক, তার সাধনাটা ভীষণ রকমের অলৌকিক। তার বলছেন তীব্রতা, সে তীব্রতা একেবারে ভীষণ রকমের, প্রচুর গভীর, খুব মন প্রাণ উজাড় করে তিনি সাধন ভজন করেছেন। বলছেন তার শতাংশ মানুষের পক্ষে করা সাধ্যাতীত, মানুষের সাধ্যের অতীত সেই রকম জিনিস, তবুও তিনি যে একটাঙ্গও করতে বলছেন সেটা তো করা চাই, সেটা তো করতেই হবে, সেটা যদি না করি তাহলে আমরা কেমন করে তীব্র কীরকমভাবে সিদ্ধ পুরুষ হব, আমরা সকলেই গডম্যান হতে চাই। আগেকার দিনে সেই সব ছিল, ইন্দিরা গান্ধীর জমানায় সব অনেক রকমের গডম্যান ছিল, এই ইদানিং আর গডম্যানদের বড় একটা দেখা যায় না,
কারণ তখন একাধজন গডম্যান আসতো, এখন আমরা সবাই গডম্যান হয়ে গেছি। মানে গুডম্যান তো হতেও পাচ্ছি না, আগে তো গুডম্যান হতে হবে, তারপর তো একটা জিরো ওস হলে তবে গডম্যান হব। তা সেই গুডম্যান হওয়ার চেষ্টাটা আগে করতে হবে, তারপরে গডম্যান হতে হবে। সেই গডম্যান হওয়ার চেষ্টাটা করতে হবে, ভগবানের দিকে এক পা এগুলে তিনি দশ পা এগিয়ে আসেন, বাকিটা তিনিই করিয়ে নেন, সেটাই তার কৃপা। আমি যদি তার দিকে না যাই তাহলে কিন্তু কোনোভাবে হবে না, আমাদের যেতেই হবে। যখন তার দিকে এগোবো, আমি যখন তাকে চাইবো, তখন তিনি এগিয়ে এসে আমাদের সাহায্য করবেন। এটা কিন্তু একেবারে পরীক্ষিত সত্য। অন্য কি বিষয়গুলো আমি জানি না, কিন্তু এটা আমি খুব ভালো করে জানি যে ভগবানের দিকে যদি সামান্যতম এগিয়ে যাওয়া যায়, ভগবানের কৃপা, ভগবানের সাহায্য আসবেই আসবে। এটা আসেই, এটা মিথ্যে কথা নয়, এটা গল্প কথা নয়, এটা কিচ্ছু না, এটা সত্যিকারের সত্য কথা। এটা আমরা একবারে জীবন দিয়ে দেখে নিয়েছি, ভগবানের কৃপা আসে। আমরা হয়তো বুঝতে পারি না সেটা অন্য কথা, কিন্তু ভগবানের কৃপা আসেই আসে। ভগবানের কাছে প্রার্থনা, দুটো জিনিস যেন আমাদের ভেতরে থাকে, একটা হচ্ছে তোমাকে পাওয়ার ইচ্ছে, আর তোমার দিকে এগিয়ে যাওয়ার নিরবিচ্ছিন্ন চেষ্টা, এটাতে যেন আমাদের কোনো খামতি না করে। তারপরে তুমি আমার দিকে এগিয়ে আসবে, এটা আমি জানি। এই রবীন্দ্রনাথের গান আছে না, আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতো বাসিও। তিনি তার অবসরে কী করবেন সেই নিয়ে আমার মাথা ঘামানো দরকার নেই, আমাকে তো নিশিদিন তাকে ভালোবাসার মতো যোগ্য হয়ে উঠতে হবে। আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতো বাসিও, আমার ভালোবাসাটা যেন একেবারে প্রবাহের মতো চলতে থাকে, তোমার দিকে সব সময়ের জন্য যেন এগিয়ে যায়, সেটা যেন কখনোই কোনো অবস্থাতে মিথ্যা না হয়ে যায়, এই চেষ্টাটা আমাদের তীব্রভাবে করতে হয়। আজকের মতো আমরা এখানেই থামবো, ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা 178 নম্বর সূত্র থেকে আমাদের কাজ করা শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।